এখনই মাত্র পাওয়ায় সবচেয়ে বড় খবর, প্রধানমন্ত্রীকে হত্যা করতে 400 জঙ্গি পাঠালো রাশিয়া, উঠে এলো চাঞ্চল্যকর রিপোর্ট। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। ক্রমে ইউক্রেনের পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের পরমাণু অস্ত্র বাহিনীকে যে কোনো পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে বলেছেন। এই অবস্থায় রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আপদকালীন বৈঠকে বসছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। আপদকালীন বৈঠকে 400 বছর পর ফের বসছে, এই পরিস্থিতিতে একটি নতুন তথ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমস এ দাবি, রাশিয়া আপাতত ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রকে ব্যস্ত। ওই রিপোর্টে দাবি, 400 রাশিয়ান জঙ্গি ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে, তারা ইতিমধ্যে হত্যার ছক কষেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বেড়েই চলেছে, বেশিরভাগ ইউক্রেনের শহর এখন রাশিয়ার কবজায়। যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে ইউক্রেনের বড় শহরগুলির উপর। এখনও পর্যন্ত রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের 342 জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। নিহতদের মধ্যে 14 জন শিশুও রয়েছে। রবিবারের হিসেব অনুসারে আহতের সংখ্যা ছুঁয়েছে প্রায় 1700। অন্যদিকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফের উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ভারতীয়দের কিভাবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বের করে আনা যায়, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, সেসব নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হবে, যাতে তারা ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকি করতে পারেন। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।